কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। খুব ভালো থাকবেন, ঠান্ডা তো ভীষণ লাগছে। আজকের ভিডিও হচ্ছে বাড়ির দরজার সামনে সকালে উঠে আমরা জল কেন দেব? বাড়ির দরজার সামনে জল দিলে কি হয়? ঝাঁট কেন দেব, জল কেন দেব, গোবরের ছড়া কেন দেব? গ্রামগঞ্জের মায়েরা মারুলি দেয়, ঝাঁট দিয়ে জল ছিটিয়ে মারুলি দেয়, সেটা সবচেয়ে উত্তম কাজ। গোমাতার গোবর দিয়ে মারুলি দেয়া হয়, কিন্তু এখন সেটা সম্ভব আর হচ্ছে না, আস্তে আস্তে সব কমে গেছে, কাজেই ঝাঁট দিয়ে জল দিতে হবে। আজ আপনাদের কাছে কিছু কিছু বিষয়গুলো আমি খুব ভালো করে বলবো, আপনারা বুঝে নেবেন। আমরা সকলেই চাই, এমন কোন ব্যক্তি চায় না যে আমার ঘরে মা লক্ষ্মী না আসুক। আসার দরকার নেই মা লক্ষ্মী, কেউ চাইবে না, কেউ না। তো আমরা 100টার মধ্যে 100টা লোকই চাই মা লক্ষ্মী দেবী আমাদের বাড়িতে আসুক, আমার ঘরে আসুক, এবং মা লক্ষ্মী দেবী এসে চিরদিনের জন্য যেন আমার ঘরে মা লক্ষ্মী দেবী থাকেন, মা লক্ষ্মী দেবী যেন বিরাজমান করেন আমার ঘরে, এটাই আমরা সকলে চাই। কিন্তু কিভাবে মা লক্ষ্মী দেবীকে আনতে হয়, মা লক্ষ্মী দেবী আসার জন্য কি করতে হয় আমাদেরকে, সেইগুলো তো আমরা করি না, তাহলে মা লক্ষ্মী দেবী আসবেন কি করে? সর্বপ্রথম সকাল 4টে থেকে 6টার মধ্যে, যদি বড়দিনের বেলা হয়, গরমের সময় হয়, তাহলে তো ভোরবেলা সকলেই উঠে পড়ে, সূর্য না উঠতে সকলেই উঠে পড়ে, তখন গরমে ঘুমও হয় না আর সকাল সকাল উঠে পড়ে। সেই সময় 4টে থেকে 6টা, 6টাটা খুব বেশি হয়ে যাচ্ছে, 4টে, 4:30, 5টা, বড় জোর 5:30, 5:30টার সময় রোদ উঠে যায়, 5টা পর্যন্ত ঠিক আছে। আর এখন যেহেতু ভগবান সূর্য নারায়ণকে উঠা আমরা দেখতে পাই না, কুয়াশায় ঢেকে থাকে, এখন 6টা পর্যন্ত ঠিক আছে, 6:30টা পর্যন্ত ঠিক আছে, কিন্তু 7টা হয়ে গেলে বেশি। তো যেমন এখন শীতকাল চলছে, এখনকার সময়টাই আমি বলি, ব্রহ্ম মুহূর্ত এখন 4টে থেকে 6টা পর্যন্ত ধরা যেতেই পারে, যেহেতু সূর্য নারায়ণের দেখা পাওয়া যায় না। তো সর্বপ্রথম ঘুম থেকে উঠে কি করবেন, ঘুম থেকে উঠে বিছানা টিছানা তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে সর্বপ্রথম মেন দরজায় গিয়ে ঝাঁট দিয়ে জল ঢেলে দিতে হবে। আর যে মায়েরা আমার গ্রামগঞ্জে আছো, তারা তো মারুলি দাও, গোবরের ছড়া দাও, খুব ভালো, কিন্তু আমরা যারা শহরে বাস করছি, যাদের মেন গেট আছে, এই সময় 4টে থেকে 6টার মধ্যে, যারা 4টে, 4:30, 5টা, 5:30টায় উঠে পড়ো, তাদের কথা তো বলার নেই, খুব ভালো, যাদের যেমন দরজা আছে সেখানে গিয়ে ঝাঁট দিয়ে আগেই জল ঢেলে দিতে হবে। তাহলে কি হয়, মা লক্ষ্মী দেবীর প্রবেশ হয় সেই বাড়িতে, তারপরে বাসি কাজকর্ম সেরে বা বাসি কাপড় কেচে যত তাড়াতাড়ি পারবে সকালবেলা, মানে খুব সকালে, পুজো পাঠটা সেরে নিতে, পুজো পাঠ সেরে নিতে, ঘন্টার ধ্বনি, প্রদীপ জ্বলবে, ধূপকাঠি জ্বলবে, এই সমস্ত ঘরে মা লক্ষ্মী দেবী বাস করেন, মা লক্ষ্মী দেবী সকালবেলায় উঠে চলে আসেন। এবার আমি বলি, ব্রহ্ম মুহূর্তে আমাদের এই পৃথিবীতে ভগবান নারায়ণ মা লক্ষ্মী দেবীকে নিয়ে ভ্রমণ করেন, এবং যে বাড়িতে এই পরিবেশগুলো পান সেই বাড়িতেই যান, আমরা হয়তো দেখতে পাই না, সেই চোখ আমাদের নেই দেখার, কিন্তু সত্যিই আসেন। আর কে আসেন বলুন তো, ভোলেনাথ এবং মা পার্বতী নন্দীর পিঠে উঠে ওনারাও ভ্রমণ করতে বেরোন, এবং ওনারাও এই সমস্ত ভক্তের বাড়িতে আসেন। তার সঙ্গে আর কারা আসে বলুন তো, সমস্ত দেবদেবীরাও আসেন।
তো এই সমস্ত মানে ব্যক্তিদের ঘরে অবশ্যই ভগবান আসেন মা লক্ষ্মী দেবীকে নিয়ে। তারপরে কি করবেন, ভগবানের সামনে ঘরে ঠাকুর ঘরে পুজো পাঠ করে একটা জল ভর্তি ঘটি রেখে দেবেন, খালি ঘটি রাখবেন না। সকাল সন্ধ্যেতে প্রদীপ জ্বালাবেন, সকাল সন্ধ্যে প্রদীপ জ্বালাবেন, জ্বালিয়ে আরতি করবেন। দরজার সামনে আলপনা দেবেন, মা লক্ষ্মীকে বলবেন, মা লক্ষ্মী দেবী আমার ঘরে আপনি আসুন, আসন গ্রহণ করুন, মা লক্ষ্মী দেবী সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুকে নিয়ে আসুন, তাহলে খুব ভালো, সেই মা লক্ষ্মী দেবী ঘরে থাকেন। সকালে মা লক্ষ্মী দেবী এই পৃথিবীতে ঘরে ঘরে আসেন, কিন্তু কি হয়, যেহেতু এই সমস্ত বিধিগুলো করেন না আমার মা বোনেরা, তাই মা লক্ষ্মী দেবী ফিরে চলে যান। তার পরিবর্তে কে আসে বলুন তো, বলুন আপনারা দেখি। হ্যাঁ, বুঝতে হয়তো কিছুটা পেরেছেন। লক্ষ্মী দেবী যদি না আসেন, লক্ষ্মী দেবী যে জিনিসটা পছন্দ নয়, লক্ষ্মী দেবী যেখানে ক্রোধিত হয়ে যান, লক্ষ্মী দেবী যে খান যেটা খান না, সেইটা হচ্ছে অলক্ষ্মী দেবীর ভীষণ পছন্দ, ভীষণ প্রিয়। মা লক্ষ্মী দেবীর বোন হচ্ছে অলক্ষ্মী দেবী। তো যে বাড়িতে বিছানা ছেড়ে ওঠে না, সূর্য উঠে যাবার পরেও দরজায় জল পড়ে না, ঝাঁট পড়ে না, পুজো পাঠ হয় না, ঘন্টা ধ্বনি হয় না, উলুধশঙ্খ ধ্বনি হয় না, প্রদীপ জ্বলে না, ধূপ দীপ জ্বলে না, বাসি কাপড়ে থাকে, সেই বাড়িতে অলক্ষ্মী দেবীর প্রবেশ হয়। এঠো বাসন বেলা পর্যন্ত পড়ে থাকে, মশা মাছি ঘুরে বেড়ায়, গন্ধ দুর্গন্ধ পরিবেশ, এই সমস্ত জায়গায় অলক্ষ্মী দেবী ভীষণ ভালোবাসেন, ভীষণ ভালোবাসে মা অলক্ষ্মী দেবী। তো এবার মায়েরা বিচার করো তোমরা, যে তোমরা লক্ষ্মী দেবীকে চাও না অলক্ষ্মী দেবীকে। লক্ষ্মী দেবীকে জিজ্ঞেস করলে লক্ষ্মী দেবী বলেছিলেন এই কথাগুলো, যে আমি এই এই ঘরে যাই, আর অলক্ষ্মী দেবীকে জিজ্ঞেস করলে অলক্ষ্মী দেবী ভীষণ হাসাহাসি করে বলেছিল যে আমি এই স্থানে এই জায়গায় থাকতে ভালোবাসি, যেখানে দুঃখ দারিদ্রতা নোংরা কোলাহল ঝগড়া অশান্তি রোগ শোক, মানে এই সমস্ত জায়গায় আমার থাকতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, আমি এই সমস্ত জায়গায় আনন্দের সঙ্গে থাকি এবং নৃত্য করি। বুঝতে পেরেছেন? তো তাহলে বাড়ি ঘর নোংরা মানেই সেখানে অলক্ষ্মী দেবীর বাস, সেখানে মা লক্ষ্মী দেবী থাকেন না। আর যে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন, নিয়ম নিষ্ঠা, পুজো পার্বণ হয়েই থাকে, ভক্তিমতী মায়েরা থাকেন, ভক্ত স্বরূপ বাবারা থাকেন, সেই ঘরে মা লক্ষ্মী দেবী নারায়ণ সহ বাস করেন, এতে কোনো সন্দেহ নেই। এবার হয়তো বলবেন যে আমি তো পুজো আশ্রা করি, আমরা তো পুজো আশ্রা করি, তবু কেন আমাদের এত অভাব, তো না খেয়ে তো থাকেন না। এমন এমন ব্যক্তি আছে জানেন, তাদের পয়সার অভাব নেই কিন্তু অকালে মৃত্যু হয়ে যায়, চিকিৎসা করেও কোনো লাভ হয় না, টাকা পয়সা থেকেও কোনো লাভ হয় না। যাদের ঘর ভর্তি গহনা আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তারা কিন্তু শান্তি পায় না, তাদের ছেলে মেয়ে বিগড়ে যায়, তাদের স্বামী স্ত্রী মিল থাকে না, তাদের মারা বৃদ্ধাশ্রমে থাকে, বাড়িতে কোনো স্নেহ ভালোবাসা কিচ্ছু থাকে না। যেমন একটা ভিখারি ব্যক্তি, সে পয়সার অভাবে মিষ্টি খেতে পারে না, আর একটা পয়সাওয়ালা লোক সেও মিষ্টি খেতে পারে না। কেন না, ভিখারির কথাটা আলাদা, সে পয়সার অভাবে খেতে পারে না, আর যার প্রচুর পয়সা আছে সে খেতে পারে না, তার সুগার রোগের জ্বালায় সে মিষ্টি খেতে পারে না। তাহলে এখানে সে ভিখারির সমান হলো কি না, ভিখারির সমান হলো কি না, সেই ভিখারিটা তো মিষ্টিটা খেতে পারলো না, কিন্তু যে বড় লোক যার প্রচুর পয়সা আছে সে তো অনায়াসে খেতে পারে, কিন্তু সেও খেতে পারলো না। কেন না, তার সুগার, তাহলে তার কি শান্তি আছে? ভিখারি কিন্তু একদিন না একদিন ওই মিষ্টিটা কিনে খাবেই, হয়তো 10 টাকা ভিক্ষা করতে গিয়ে সে পেলো বা 5 টাকা পেলো, তার টার্গেট ছিল যে মিষ্টিটা আমি সেদিন খেতে পারিনি, পয়সা ছিল না, আজকে গিয়ে 1টার পরিবর্তে 4টে খাবো, পেট ভর্তি করে মিষ্টি খাবো, আজকে আমার কাছে পয়সা আছে।
কিন্তু সেই পয়সাওয়ালা ব্যক্তি, ধনী ব্যক্তি কখনোই তা পারবে না যে সেদিন আমি খেতে পারলাম না, সুগার ছিল, আজকে আমি খাবো 5-7টা, আজ আমার সুগার নেই, সুগার আমার ঠিক হয়ে গেছে, কখনো সে বলতে পারবে না। কারণ সুগার যাদের একবার ধরেছে তাদের সুগার কোনোদিনই ঠিক হয় না, আর ঠিক হলেও তারা ভয়ে খেতে পারবে না, আবার সুগার বেড়ে যাবে। তো এইগুলো অনেক কিছু বোঝার আছে। শান্তিটাই মেন, সংসারে স্বামী স্ত্রীর মিলটাই মেন, একটা কালচার নিয়ে সন্তান বড় হওয়া, এটা কম বড় পাওয়া নয়। তো দুঃখ করবেন না, কষ্ট পাবেন না, যেটুকু ভাগ্যে থাকবে অবশ্যই হবে। তবে পুজো আশ্রা করলে, মা লক্ষ্মীকে ডাকলে, ইহজন্মে না হোক পরজন্মে আপনি খুব ভালো থাকবেন, আর আপনার সঙ্গে ভালো এই জন্মেই হবে যদি ভক্তি ভরে থাকেন। একদিনে হয় না, আমি বারবার বলি একদিনে হয় না, আস্তে আস্তে হবে, ধৈর্য ধরতে হবে, পুজো আশ্রা করে যাবেন, ঠিক আছে? আজকে আসছি, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।